বন্ধুরা, আজকে মজার মজার কিছু ঘটনা বলবো পরীক্ষার খাতায় লেখা। পরীক্ষার খাতা দেখতে বসে আমরা অনেক সময় এক একটা জীবন্ত জীবন্ত কৌতুক পাই। 90-এর গণ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এই ছিল, এই টেস্টের প্রশ্নে রচনা লিখতে দিয়েছে। এই খাতাটা দেখা শেষ করে আমি ওই দিনের মতন বন্ধ করবো ভেবে ঠিক করেছিলাম, কিন্তু দেখি হাসি পাচ্ছে। মামা ছিল পাশে, মামা বলছে, এই হাসিস কেন তুই খাতা দেখতে বসে, কী লিখেছে? তো বললাম, লিখেছে, বান্দর কখনো সাত করে মান্দার গাছে উঠে না। তৎকালীন সরকার, রাষ্ট্রপ্রধান যে ক্ষমতা ছেড়ে দিল 90-এর গণ আন্দোলনে, আমি দলের নাম বলছি না ইচ্ছে করে, যে বানর যে শাখামৃগ সেও সাত করে মান্দার গাছে উঠে না। তার মানে যতই বলুক জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ক্ষমতা ছাড়ছেন, আসলে প্রচণ্ড চাপ ছিল। এইরকম আরেকবার ডিগ্রির খাতায় দেখছি কি লেখা, ছাড় ছ আকার বৈষণ্যর, আমি বড় অসহায়। অসহায় বানান তালব্যস্য, বুঝলাম সে আসলেই অসহায়। তারপর লিখেছে, দয়া করে আমাকে পাশ করে দিবেন। কি মুসিবত! আরেকবার হলো অধ্যাপক আসাবুদ্দিন, ইংলিশের খুব বড় শিক্ষক ছিলেন আমাদের ছাত্র জীবনে চিটাগাঙ্গে। উনি একটা লেখা লিখলেন যে ডিগ্রির ইংলিশের খাতা পেয়েছেন, দেখছেন প্রচুর ভুল ভাল, হঠাৎ একটা ভালো খাতা পাওয়া গেল। খুব খুশি হয়ে স্যার খাতা দেখছেন, নাম্বার দিয়ে যাচ্ছেন। শেষে না লেখা বাংলায়, তোর লেখা হয়ে গেলে রোকেয়াকে দিস। তার মানে নকল ছিল, নকলটা সাপ্লাই যে দিয়েছে সে তো লিখে দিয়েছিল, যে কপি করেছে সে এমনই অন্ধ যে এই লাইনটাও লিখে দিয়েছে, তোর লেখা হয়ে গেলে রোকেয়াকে দিস। আরেকবার একজন পেছনের জনের কাছ থেকে সাহায্য নিচ্ছে, সে ডিকটেট করছে পিছন থেকে, ও লিখছে, সে বলেছে ফুল স্টপ, এ অপেক্ষা আছে, ফুল স্টপ, আরে বানান কর ফুল স্টপ। ফুল স্টপ যে ফোটাটা দিবে মাথায় নেই। তারপরে বলে, কলমের আগা দেখোস আমার কেমন লাগে বলো। এখন আরেকবার হলো কি, আলোচনা হচ্ছে এখানে কারো কারো সমস্যা হয় কি, যা লেখা আছে ওইটাই মুখস্থ করে অন্ধের মতন। হ্যাঁ, ওটা ঠিক না ভুল এটা চিন্তা করে না। যেমন অত্যাচারী লিখেছে হত্যাচারী, সেও বলছে হত্যাচারী। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখেছ, এটার পুরস্কার হলো এবার এরটা। যে কিছু মনে করো না, সত্যি সত্যি খাতায় লিখেছিল, ওই যে যেমন আছে তেমনটা যে মুখস্থ করে। ইতিহাস খাতায় লিখেছে, সম্রাট জাহাঙ্গীর বিপদের সময় জাঙ্গিয়া পড়িতেন না। আসলে কি ছিল, ভাঙ্গিয়া পড়িতেন না, এটা লিখতে গিয়ে হাতের লেখার প্যাচের চোটে ভটা বোরগাজ্য হয়ে গেছিল। বুঝেছ এখন কীরকম দুর্ঘটনা হতে পারে মাঝে মাঝে? কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। বাই।